হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিঙ্কিজ হোম কুকিং এই গরমে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আজ তৈরি করবো ওয়াটারমেলন স্মুদি এই সামার সিজনে এই ওয়াটারমেলন স্মুদি খুবই উপকারী একটা ড্রিঙ্ক রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে চলুন তাহলে চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির প্রসেসটা ওয়াটারমেলন স্মুদি বানানোর জন্য আমি এখানে একটা তরমুজ নিয়েছি যেটাকে আমি আধা আধিভাবে কেটে নিয়েছি তবে একটা ভাগে একটু বেশি আছে আর একটা ভাগে কম আছে এবার একটা মিক্সিং জারের মধ্যে কম ভাগের যে তরমুজটা ছিল সেটা থেকে আমি তরমুজের লাল অংশটাকে বের করে নিয়েছি সেটা দিয়ে দেব এবং এতে আমি চিনি দিয়ে দেব তিন চামচ আর দিয়ে দেবো এখানে চার চামচ টক দই এখানে দিয়ে দেব খুব সামান্য বিট লবণ এমনি নর্মাল লবণ আমি কিনে ইউজ করব না দিয়ে ভালো করে মিক্সিতে স্মুদিটা বানিয়ে নেব এবার আমি দুটো কাচের গ্লাস নিয়েছি তাতে আমি দিয়ে দেব কিছু লম্বা করে কাটা তরমুজের টুকরো তরমুজের টুকরো দুটো গ্লাসে দেওয়ার পর তারপর আমি মিক্সিং জার থেকে স্মুদিটা গ্লাসে ঢেলে দেব এই ওয়াটারমেলন স্মুদি ঠান্ডা ঠান্ডা উপভোগ করার জন্য গ্লাসে ফেলে দিন দু চার টুকরো আইস কিউব সার্ভ করার আগে এই রকম তরমুজ কেটে গ্লাসের ওপর দিয়ে দিন আর অল্প সামান্য দই ছড়িয়ে দিন ব্যাস তৈরি হয়ে যাবে ওয়াটারমেলন স্মুদি এই গরমে এই রকম একটা ওয়াটারমেলন স্মুদি মজা নিতে কিন্তু একদম ভুলবেন না তাই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিলে আমার তৈরি করা রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন